তোমার দেবী আর দেখবে না, আবার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকালবেলা ঘুমে থেকে উঠে এই রান্না বাড়া শুরু করে দিছে, আমি একটু ঘুমেতে একটু পরে উঠি, কিন্তু রাঁধুনি ছেলে আর রাঁধুনি খুব সকালবেলায় উঠে যায়। এই দেখুন এখানে এটার ভিতরে কী কী আছে, সব মিলিয়ে 5-6 পদের সবজি কাটা হয়েছে। এইগুলি চরচুরি হবে না, আর ধনিয়া পাতা ভর্তা হবে। আমাদের ফ্যামিলি সবাই ইনশাল্লাহ সুস্থ আছে। আমার ছেলেটা রান্না বাড়া নিয়ে খুব ব্যস্ত, মায়ের মতো, একদম মায়ের মতো হয়েছে। দেখি বাবা, তুমি কি তোমার মায়ের মতো হয়েছো? আমার মতো হও নাই, তাই না? আমাদের মশলাগুলিও কিন্তু আমরা নিজের হাতে বা বাজার থেকে ভেঙে আনি। সেগুলি এই যে মরিচ দেখছেন, এই যে সেটের ভিতরে ভরে আর প্রায় 2 কেজি মরিচ ভাঙে আনছি সেদিনকে, হলুদ তো ভাঙে আনছি। তো আপনারা এরকম নিজের হাতের শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং মশলা যত কম খেতে পারেন। আশা করছি ভালোই লাগবে। এখানে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দেওয়া হয়ে গেছে। তাই বাগান থেকে সবজি আনা আর এখন দেখাই না। দেখুন এখানে বলতে পারবেন কয় রকম সবজি আছে? বলতে পারলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে, কমেন্ট অবশ্যই জানাবেন কয় রকম সবজি আছে। অবশেষে রান্নাটা হইলো। এই আর মুরগিতে ডিম পারে না, একটা ডিম হলে ভালো হইতো। নাজিম খাবে কোন প্লেটে? গোলাপ ফুল আলাদা, নাজিমের মা খাবে কোন প্লেটে? নাজিমের মা পরে খাবে, বাপে খাবে এই প্লেটে, এটা সাদা। ওই গালা বুঝে যাবে বলে মনে করে। হ্যাঁ, আমার বাবাকে না খাওয়াই তো আমি খাই না। কেমন আছে রে বাবা? তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করার নাই তারা অবশ্যই করে নেবেন, আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।